রনি, কালি তো 6 নম্বর 7 নম্বর গৈছিল, এতিয়া 8 নম্বর বা দিবা? বলকো রনিক আর কোন সৌরভ, বাকি কি দেখা নাই দিয়ে লাগে। এতিয়া 8 নম্বর, 8 নম্বর একটু কি দিছে? মডুলা সব জেডওয়ান মডুলাস অফ জেড ওয়ান ইজ ইকুয়াল টু মডুলাস অফ জেড টু ইজ ইকুয়াল টু 1 দিছে, হয়নে? দেখিছা নে তোমালোকে? 8 নম্বর এইটো। এতিয়া দুইটা সাইডে স্কোয়ার কৰি দিয়া, মডুলাস অফ জেড ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু মডুলাস অফ জেড টু স্কোয়ার ইজ ইকুয়াল টু কিমান হ'ব? 1। এতিয়া মডুলাস অফ জেড ওয়ান, জেড মানে কি আছিল? জেড ওয়ান ইন্টু জেড ওয়ান বার ইজ ইকুয়াল টু জেড টু ইন্টু জেড টু বার ইজ ইকুয়াল টু 1। দেখি জানে তোমালোকে বোর্ডখন? ভালকে নেদেখিলে কবা, মই কাৰণ কি এটা লাইট লগাইছো, এটা লাইট মানে যিটো লাইট লগালে আকৌ পোহৰ এটা মানে হেৰি হৈ যায়। সৌৰভ, বুজি পাইছা নাই? বুজি পাইছা নাই? কোন এইটো হল ফৰ্মুলা মডুলাস অফ মানে জেড ইজ ইকুৱেল জেড স্কোৱাৰ ইজ ইকুৱেল জেড ইনটু জেড বাৰ। ফর্মুলা হল এইটো মডুলাস অফ জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ওয়ান জেড ইন্টু জেড বার। বুঝি পালা না এইটো ফর্মুলা? নে আছে কাবার বুঝব লগা? রনিক, এতিয়া আমাৰ হিচাপ 1/Z1, 1/Z1 ইজ ইকুৱেল টু কি হ'ব? Z1 বাৰ, 1/Z2 ইজ ইকুৱেল টু হ'ব Z2 বাৰ। ৰাইট হেণ্ড চাইড কৰিম, 1/Z1 প্লাছ 1/Z2। সাইড অঙ্কটো আমাৰ প্ৰথম লাইনটো আৰু জেড ওৱান ইনটু জেড জেড ওৱান জেড ওৱান বাৰ মানে 1 পাইছিলো নে নাই? পাইছিলো নে? তেতিয়াহ'লে 1/Z1 ইজ ইকুৱেল টু জেড ওৱান বাৰ হ'ব, আৰু 1/Z2 ইজ ইকুৱেল টু কি হ'ব? Z2 বাৰ। তাৰপৰা ৰাইট হেণ্ড চাইডত মান এটা বহাই দিছোঁ খালি। অনুপম, দেখিছা নাই আজি? এতিয়া ভালকে দেখিছা চাগে? যদি সংযুগ্ম কৰো একেটাই হয়, মডুলাস আছে যে, মডুলাস মানে কি আছিল? ৰোধ ভাই স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ আছিল,
এইটো হবে মাইনাস থাকক প্লাস থাকক কিবা ভ্যালু আছে হবলা তুমি মাইনাস ফাইভ স্কোয়ার করলে কিমান পাও হ্যালো 25 আর 5 স্কোয়ার করলে কিমান পাও এইটো হবে মানে মডুলাস মানে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছিল আমার স্কোয়ার উঠি যায় হবে ইয়াত উঠি যায় হল এটার বিটু হোমওয়ার্ক কইবা একে অঙ্ক পাতি হল না রনিক পাতিলে না পলকু এইটার বিটু সেম অনুপম হল না একেটাই তোমালোক ইয়াত জেড এনটা আছে একে মানে ডট ডট দি দিবা খালি তারপর নাম্বার নাইন এতিয়া চোৱা আমাৰ ৰাইট চাইডে জেড মাইনাস ওৱান আছে নাই অংকটো চাই লোৱা মডুলাস অফ জেড প্লাস মডুলাস অফ জেড মাইনাস ওৱান যদি আমি মাইনাসটো কমন লওঁ ওৱান মাইনাস জেড হ'বনে আৰু মডুলাসৰ বাহিৰত আহিলে মাইনাসটো কি হৈ যায় বুলি পাইছিলোঁ প্লাস হয়ে যায় না যায় এটা আমার একটা ফর্মুলা আছে এই ফর্মুলা কিটা কিতাবরে আছে তোমালোকে চাই লবা মডেল আমি ইয়াত লিখে দিছো যে ফর্মুলা ইউজ হবো মডুলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু লেস দেন ইকুয়াল টু মডুলাস অফ জেড ওয়ান প্লাস মডুলাস অফ জেড টু এই কোয়েশনটো লাইন টু লিখি লওয়া মডুলাস অফ জেড ওয়ান প্লাস মডুলাস অফ জেড টু সদায় মডুলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু কে ডাঙর হয় বুঝি পাইছে না সূত্রটা প্রথম লিখি লওয়া কারণ মানে অঙ্কটা কব হলে সূত্রটা লাগিব লিখি না ঠিকই আছে এতিয়া চাই লোৱা আমাৰ কোৱেশ্যন দিলে এতিয়া আহিম আমাৰ দিছে কি মডুলাস অফ জেড প্লাস মডুলাস অফ জেড মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল মডুলাস অফ জেড প্লাস ওয়ান মাইনাস জেড 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 কাটা গল অঙ্কটো এইটোৱে চাই লোৱা খালি ফৰ্মুলাটো মতেহে আমাৰ লাগিব মই যে ওৱান মাইনাছ জেড কিয় কৰিলোঁ চোৱা এতিয়া মডুলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু গ্রেটার দেন ইকুয়াল টু জেড ওয়ান প্লাস জেড টু হয় না নহয় মই এটা যদি মাইনাস ওয়ান পাতো আমার কাটা যাব হবলে জেড টু চাই লোৱা তোমালোকে মই যে ফর্মুলা লিখিছো মই তাক উলিয়াই লিখিছো এই লাইনটো এনেকে মডুলাস অফ জেড ওয়ান প্লাস মডুলাস অফ জেড
এটো এটো লাইন লিখিব পাও না চাইলো নুটু যে যেটো ফর্মুলা দিছিল এই লাইনটো লিখিব পাও না নাও চাইলো আমার ফর্মুলা তো হে সাবা দিছো একেটাই বুঝাইছে না এতিয়া সোয়া আমার কোয়েশ্চনটো দিছে যে মডুলাস অফ জেড প্লাস মডুলাস অফ জেড মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু একর নিম্নতম মান 1 হবো বলি কইছে আমি প্রথম তো জেড ঠিকে পাতিলো মডুলাস অফ জেড পিছৰো জেড মাইনাস 1 জায়গাত মই কি পাতিলো কি পাতিছো 1 মাইনাস জেড মই যে উপর লাইনটো উলিয়াই থৈছো মডুলাস অফ জেড মাইনাস 1 মানে কি পাইছো মডুলাস অফ 1 মাইনাস জেড 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 কাটা গল তেতিয়া আমি নিম্নতম মান কিমান পালো 1 পালো নাই এইটোৱে পাতিলো এতিয়া বলে না বাদে বল এতিয়া 10 নম্বৰটো 10 নম্বৰটো মই কৰি দি দিম তোমালোকক বোৰ্ডত দিঘল হ'ব মানে বহিত মই কৰি তোমালোকক ফটো মাৰি দিম ইয়াত কৰিব গলে খেলিমেলি লাগিব বহুত লম্বা অঁ তাৰ পৰা হৰফ পৰিমেকন কৰিব লাগিব মানে ডেটাবেস যাবগে খুদে মই তাক হোৱাটছএপত কৈ দিম তোমালোকে কিবা নুবুজিলে মোক সুধিবা হব এতিয়া 11 নম্বৰ চোৱা তোমালোকক জেড ওৱান ৰ মান কিমান দিছে ফ'ৰ মাইনাছ আৰু জেড টু মান দিছে টু প্লাছ আই এতিয়া আমাৰ উলিয়াব দিছে যে মডুলাস অফ জেড ওয়ান ইন্টু জেড টু আমি জেড ওয়ান ইন্টু জেড টু প্ৰথমতে কৰিলো এইটো চাই লোৱা এইখনত কাৰোবাৰ কিবা প্ৰব্লেম আছে নেকি থ্ৰী আই স্কুৱাৰ হোৱাৰ লগে লগে প্লাছ থ্ৰী মই ডাইৰেক্ট দিছো আৰু এইট প্লাছ থ্ৰী 11 হ'ল আৰু ছিক্স আই বা ফ'ৰ আই গ'লে মাইনাছ টু আই হ'ল পাতিলা এতিয়া আমাক কি উলিয়াব দিছে ইয়াৰ মডুলাছ উলিয়াব দিছে মডুলাস কিমান হব মডুলাস অফ জেড ওয়ান ইন্টু জেড টু রুট ওভার 11 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার 121 প্লাস 4 মানে রুট ওভার 125 রুট ওভার 5 আর রাইট হ্যান্ড সাইডত আমার দিছে কি উলিয়াবলে মডুলাস অফ জেড ওয়ান ইন্টু জেড টু মডুলাস অফ জেড ওয়ান মানে ফোর স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার আর জেড টু স্কোয়ার মানে টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার
এটা চাই লওয়া অঙ্কন প্রথম কণ্ঠ বুঝি পালায়। এটা চাই লওয়া মডুলাস অফ জেড ওয়ান ইন্টু জেড টু দিছে নে, যে এ মান আছে ইলেভেন, বি মান আছে মাইনাস টু, তেতিয়াহলে ইলেভেন স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার 125 মানে 5/5, আর মডুলাস অফ জেড ওয়ান মান হল 4² প্লাস মাইনাস 3 স্কোয়ার মানে √25, 25 মানে 5, আর জেড টু মানে 2² প্লাস 1 স্কোয়ার √5। অ্যান্সার মিলিল নে নাই? বলকু বুঝি পালা নাই? এইটো তো নিয়ম মতেহে খালি গৈছে অঙ্কটো, হয় নহয়? কারণ তোমালোকৰ মডুলাস অফ ওলোৱা ফর্মুলা কি কৈছিলো, √a² প্লাস b², তাতহে কৈছে পাতি লোৱা। হলনে পাতি? হ্যাঁ বুঝি পাইছে না অঙ্কটো? তার বাকিকিটা অঙ্ক একে হোমওয়ার্ক দিছো, নিয়মটো একেটাই, ইন্টু থাকিলে ইন্টু কইবা, প্লাস থাকিলে প্লাস, হরণ থাকিলে হরণ। বুঝি পালানে? মই যে 10 নম্বর 12 নম্বর অঙ্ক করা, বারো নম্বর কি দিছে? ধরা হল জেড টু ধরে লব লাগিব আমি, জেড ইজ ইকুয়াল কি পারিছো, এক্স প্লাস আই ওয়াই বা এ প্লাস আই বি, যিকোনো ধরবা খালি এই দুটার ভিতরে। এতিয়া তোমালোকক দিছে জেড স্কোয়ার করব, দিছে এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস আই ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 × x × iy। এটা চাই লবা, এটো কিবা প্রবলেম আছে নেকি? নাই। এতিয়া আমাক দিছে যে তার উপর মডুলাস দিছে, মডুলাস অফ জেড স্কোয়ার মানে ইয়াত এ মান আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2xy হোল স্কোয়ার, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2x² y² প্লাস 4x² y². এটো কি ফর্মুলাত গল লাস্ট লাইনটো? মানে x² প্লাস y² হোল স্কোয়ার মানে কি পালো, x² প্লাস y² আর রাইট হ্যান্ড সাইডে দিছে মডুলাস অফ জেড স্কোয়ার। এটা মডুলাস অফ জেড মানে কি পালো, √x² প্লাস y হোল স্কোয়ার মানে কি পালো, x² প্লাস সাইড ওয়াইজ।
আমার মডুল জেড স্কয়ার কমোডে এ জায়গাত পালো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হয় না আর বি জায়গাত কি পালো টু এক্স ওয়াই তেতিয়ালে মডুলাস অফ জেড স্কয়ার মানে কি এ স্কয়ার মানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই হোল স্কয়ার আর বি স্কয়ার মানে টু এক্স ওয়াই হোল স্কয়ার কোটে কই বলে আমার এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাত বনিল হয় না আর রাইট হ্যান্ড সাইড অফ চা মডুলাস অফ জেড স্কয়ার মডুলাস অফ জেড মানে কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হয় না না হয় তা হোল স্কয়ার কইলে রুট ওভার টু আটই যাব না আমি দুইটা সাইড সমান পালো না নাই এইটোৱে অংকটো নুবুজা আছে নেকি কাৰোবাৰ এতিয়া 12 নম্বৰটো কৈ দিছো আজি 2.3 কে এক্সাম্পল কি ঘৰত কৈ মূলে বহিখন দি দিবা মানে পেজ দিদা কোনোমাই মই থাকিব নে এতিয়া আছে আমাৰ ধৰা হ'ল আকৌ একে জেড ইজ ইকুয়াল টু এক এতিয়া আমার দিছে মডুলাস অফ গিভেন ইজ মডুলাস অফ জেড প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু মডুলাস অফ জেড মাইনাস ওয়ান হয় না এইটো দিছে এতিয়া আমি জেডৰ মানটো বহাই দিম এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান x plus iy minus 1 মানে কি হব x plus 1 plus iy x minus 1 plus iy বললে বুঝি পাইছা এতিয়া a square plus b square মানে root over x plus 1 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর এটো হব রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার রুট ওভার কিটা উঠাই দিও আর এ স্কয়ার প্লাস বি এ প্লাস বি হোল স্কয়ার ভাঙি দিও y স্কয়ার স্কয়ার কাটা গল x স্কয়ার কাটা গল 1 1 কাটা গল যা 4x = 0 x = 0 therefore real z = 0 সাইডবা প্রথমতে মই কি ধৰিছো z = যিকোনো এটা তুমি তোমালোকে জটিল সংখ্যা ধৰিবা a plus ib নহলে x plus iy ধৰিবা হৈছে নে এতিয়া চোৱা মডুলাস অফ z plus 1 মানে x plus iy plus 1 আৰু x plus iy minus 1 x plus 1 plus iy আৰু x minus y plus iy তে মডুলাস থাকিলে মই কি কৈছিলো a square plus b square লেফট সাইডত টুত আছে এ জায়গাত x প্লাস ওয়ান বি জায়গাত ওয়াই আর রাইট হ্যান্ড সাইডে আছে x মাইনাস ওয়ান আর ওয়াই কাটি দিয়ে আমার রিয়েল বাস্তব সংখ্যাটো কিমান পালো জিরো পালো না এই দুই অঙ্কটো পাতি লোৱা তোমালোকে তোমালোকক কাইলৈ মই ক্লাছ কৰিম দেই বুজি পাইছেনে ৰণিক আৰু কাইলৈ মই ক্লাছ কৰিম একে টাইমতে তিনিটা তিনিটা দহৰ ভিতৰতে কৰিম মানে তিনিটা বজাত যদি কওঁ মই
অ তিনটা দেইকে কইলে মই আগতে মেসেজ এটা দি দিম 5 10 মিনিট দেইকে কইলে বললে পাতি অ ঠিক আছে দিয়া আজি ক্লাস সমাপ্ত কইছো মই নেক্সট 2.5 করা আর তোমালকে উদাহরণ যিমানখিনি অঙ্ক আছে ঘরত কই মু হোয়াটসঅ্যাপত দি দিবা গ্রুপত 2.4 হবে ত্রিকোণমিতি লাগিব ওইটো হবে মানে কেদিনমান দেখিহে করাম 2.5 করে মই 4 চ্যাপ্টারও আরম্ভ করিম চাগে ত্রিকোণমিতি তো মেথড পড়ুয়া নাই তোমালোক ওইটো হবে নকরাও চাগে তারপরে ত্রিকোণমিতি আরম্ভ করিম মই কারণ ত্রিকোণমিতি মেথড আরম্ভ করিব কইলে মই কইটো আরম্ভ করিম ঠিক আছে দিয়া আজি সমাপ্ত হয়েছে কাইলে করিম রে ক্লাস